पवित्र सवेर शत शत कोटी प्रणाम। आज আমি এই আসরে কেবল এই কাকার জন্য, এই কাকা না থাকলে আমি আজ এই আসরে আসতে পারতাম না। আমি এই কীর্তনটি করার সুযোগ পেয়েছি এই কাকার জন্য, এবং কীর্তন কি কীর্তন কি রতন তা আমি কিছুই জানি না। আপনারা যদি কিছু কৃপা করেন, আমি এই মহতী হরিবাসরে কিছু শোনাবার চেষ্টা করতে পারি, এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের মাধ্যমে গান বাজনা করতে গেলে কিছু ভুল হবে। আপনারা নিজেদের ঘরের সন্তান মনে করে আমাদেরকে ক্ষমা করে দেবেন, এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের চরণে শতকোটি প্রণাম। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজি মরমে আজি মরমে লেগেছে গোরা, আরে আরে প্রভু রামা আমার কি ভাবে উদয় হলো আমারি আরি মরিয়া রে, ওরে কি না ভাবে ও নদী আরো মধে যাইয়া। ওরে ও আজি মর মেলে গেছে গোড়া
গেছে গোরা আরে মরমে লেগেছে গোরা হায় রে সচির নন্দন আমা ও মরমে লেগেছে ওরে ও মরমে আরে আরে মরো লেগেছে আরে আরে মরো মরো মেলে গেছে আজি মরমেলে আজ লেগেছে মরমেলে গেছে লেগেছে আমার না যায় পা সদা ওরে মরো মেলে গেছে গোডা আরে মরো মেলে গেছে গোডা না যায় না যা নেব সদারে গেছে গোরা না যা না যা ছোড়া দে আজ কি করলেন আজি পাশরিতে নারী রে আজ পাশরিতে লাগে রে আজি পাশরিতে নারী রে পাশরিতে লাগে রে আজি পাশরিব মনে করি আজি পাশরিতে নারি রে আমি পাশরিব মনে করি আহা পাশরিতে নারি রে আজি বল সজনি কি বা করি পাশরিতে নারি রে বল সজনি কি বা বলি পাশরিতে লাগে রে বল সজনি কি বা করি পাশরিতে নারী রে হরি বলছো জনি তুরি বলি তাই গো হরি বল হরি বল বলে বল সজনি কি বা করি পাশরিতে নারী রে আরে ও সজনি কি বা করব পাশরিতে নারী রে
সজনী তুরি বলি পাশরিতে লাগে রে সজনী কিবা করি পাশরিতে নারি রে সজনী কিবা বলে ও সজনী কিবা করি পাশরিতে নারি রে ও সজনী তুরি বলি আরে ও সজনী তুরি বলি কি করি হরি বল হরি বল ও সজনী তুরি বলি কি করিতে লাগে রে ও সজনী তুরি বলি কি করিতে লাগে রে পাশে লাগে রে কি করিতে লাগে রে जय निताई जय राधेश्याम जय गो ताई आज नदिया नगरे की करले बोलछे जे मरमे लेगे छे गोरा ना जायो पाशरा अरे नयन अंजन होइया लागी आछे पड़ा अंजन माने की मायरा नया अंजन माने की मायरा এই দেখো একটু মুখে মুখে কথা বলবেন না হলে একলা একলা বকতে ভালো লাগবে সবাই মিলে একটু বলবেন অর্জন মানে কি আচ্ছা মায়েরা নাই পাচ্ছেন না দিদিরা তো পড়ে অর্জন মানে কি দিদিরা একটু বলবেন অর্জন মানে কি আবার চোখেতে কি পড়েন আপনারা কাজল পড়েন তো তা সেটাই কে বলা হচ্ছে অর্জন তাই নয়ন অর্জন হইয়া লাগি আছে পড়া নিতাই গৌর কৃষ্ণ ব্রহ্মানন্দে হরি বল হরি বল তাই আজ এক নদিয়া নগরী কি করেছে না সাঁঝের বেলা ওই সুরধ্বনি গঙ্গার তীরে জল আনতে গেছে বাবা জল আনতে গিয়ে কি করেছে না আমার সেই অনাদি আদি ভগবান ভগবান শ্রী গৌরচন্দ্র তার রূপ দর্শন করে এসেছে সেই রূপ দর্শন করে এসে সেই নাগরী আরেক নাগরীকে ডেকে ডেকে বলছে সজনী রে সজনী রে ডেকে বলছে সজনী রে আজ আমি সাঁঝের বেলা ওই সুরধ্বনি গঙ্গার তীরে গিয়েছিলাম তাই কি করেছে সুরধ্বনি গঙ্গার তীরে গিয়েছিলাম আমার সেই ভগবান গৌরচন্দ্রের রূপ দর্শন করে এসে এখন যে আমি কি করব কোথা যাব আমারও বলে দে কেননা সে যে অপরূপ সুন্দর রূপ সে রূপের কথা আমি আর কিবা বলবো সে রূপ এমন রূপ হাজার হাজার লক্ষ লক্ষ রূপ এক জায়গা করিলে তা হবে না তাই তো মায়ের অনেকে রূপের অহংকার আছে আছে কি একটু কথা বলবো না আগেকার দিনে কি করতেন ঠাকুমা ঠাকুরদার গল্প বলতেন তো আর বলতেন যে আমি গল্প বলবো কিন্তু একবার করে হু দিতে হবে তাই আপনারা একটু দেবেন আমি একটু যেন গল্প করছি ঠিক আছে অনেকের আবার রূপের অহংকার আছে এই রূপের অহংকার কি করেছে না নারী জগৎ তাকে ধ্বংস করে দিয়েছে কেননা ভগবান তাকে যে এই অলঙ্কার দিয়েছে সে অলঙ্কার কি সে না রেখে আরো তার উপর ঘষা মাজা করছে যেমন শাকশাকের বাড়ি থেকে আপনি আংটি তৈরি করে এনে সোনার আংটি বাড়িতে কি ঘষা মাজা করেন মায়েরা করেন না তো তাহলে ঘষা মাজা করলে কি হবে না ওটা আরো ময়লা হয়ে যাবে আরো পরিষ্কার হবে না আর ভগবান তিনি জগতের শাকরা তিনি কি করেছে এই যে আমাদের মানব রূপ দিয়েছে সেই রূপটাকে আমরা আরো ঘষি যাতে পরিষ্কার হয় তাই তো তাহলে পরিষ্কার কি হচ্ছে এখন কি মারছে ফেরা লাভলি ফেস ওয়াশ রাইট স্কিল নাই কাকা বলছি স্কিল নাই তাহলে আফ্রিকায় কি ফেস ওয়াশ ব্যবহার করা হয় না হ্যাঁ সেখান তো ফেসওয়াশ ব্যবহার করা হয় কিন্তু বাচ্চা থেকে পুরো সবাই কালো তাই তো বাচ্চা থেকে পুরো সবাই কালো
তাহলে এই যে অহংকার, এই অহংকার ভালো না। ভগবান যে এই অলংকারটা দিয়েছে এর উপর আর ঘষামাজা করলে ভালো হবে না, তাই যাকে যা দিয়েছে তাকে তাই নিয়ে থাকতে হবে। তাই আজ সেই গৌর সুন্দরের রূপ কেমন রূপ, একটাই রূপ কিন্তু লক্ষ লক্ষ রূপের সমান। আর বলছি যে সজনী, আমি যে রূপ দর্শন করে এসেছি সে রূপ এমন রূপ আর কি বা বলবো, সে রূপ দর্শন করে এসে এখন কি আমার কি অবস্থা তোরে আর কি বা বলবো, আমি যে এখন কি করিব কোথায় যাব আমার বলে দে বলে দে। তাই বললেন সজনী, আমি যে এখন কোথায় যাব আর কোথা বা বাজাবো আমার এই মোহন মুরলী। তাই বলি সজনী রে সজনী রে, তাই আজ কি করলাম, তাই কি বলছে আমার গোড়ার রূপ কখনে না যায় রে, আজি গোড়ার রূপ কখনে না যায় যা। গোড়া রূপ কহনে না যায়, কহনে না যায়। ওরে সখী আমি অনেক রূপ দেখেছি মধু, আজি এমন রূপ দে আমি দে আমার গোড়া রূপেরে বলি হারি যায়, গোড়া গোড়া রূপ কখনে না যায় আরে যায় রে, বিদায় গো হরি বল হরি বল। ওরে সজনী রে আমার আর সজনী সজনী, ওরে সজনী সে রূপ যে এমন রূপ আমি যে কোনোদিন দেখি নাই, সে রূপ দেখে মনে হয় যেন লক্ষ লক্ষ রূপের সমান। তাই এমন করে কি করেছে বলছে সজনী রে, সে রূপ কেমন জানিস, সে রূপ আমি যতবার দেখি কিন্তু আমার মনের আশা মেটে না। হরে কৃষ্ণ মায়েরা কি বলছে দেখুন, বলছে যে একটাই রূপ থেকে সে মুক্ত হয়ে গেছে, তা সে রূপ কেমন, সে তো আমাদের মতো এ রূপ নয়, তা সে রূপ একটাই রূপ কিন্তু লক্ষ লক্ষ রূপের সমান। তাই সেই নাগরী আরেক নাগরীকে ডেকে ডেকে বলছে সজনী রে, ওরে সজনী সে রূপ কেমন জানিস, তাই কি বললেন যেন কষাই করা সোনা সোনার মতো, কষাই করা সোনা সোনা চোখে রসি কারিগর কষেছে গো কষাই করা সোনা চোখে, রসিক কারিগরি কষেছে রে কষাই করা সোনা সোনা, রসিক কারিগর কষেছে রে কষাই করা সোনা, আরে নিরজনে
বসে বসে দোষী কারিগর কোষে আর নিরজনে বুঝি বুঝি করান রে সতী নিরজনে বলে নিরজনে বসে বসে নিরজনে বসে বসে মায়ের একটু মাঝে মাঝে উলুধ্বনি সংকর্ধ্বনি করবে না আরে সুরধ্বনির কিনারায় সোনার উলুধ্বনি সংকর্ধ্বনি সবাই মিলে করবে সুন্দর গৌডাঙ্গনা সবাই মিলে একটু পরে পরে তালি দিয়ে একটু গাইবে না সবাই মিলে আজকের দিনটাই তো নাকি না কালকের হবে তা আজকের একটু হরিবল সবাই মিলে সুরধ্বনির কিনারায় সোনার নূপুর পাই নাচের নাগরিক সুন্দর গৌরাঙ্গনা সুরধ্বনির কিনারায় সোনার নূপুর পাই নাচের নাগরিক সুন্দর গৌরাঙ্গনা মায়েরা একটু সবাই মিলে দেবেন তো তালি করে করে সবাই মিলে মুখে একটু নাড়ানা মুখে একটু বলো সবাই মিলে সুন্দর গৌড়া গোড়াই না গড়ি গো সুন্দর গৌড়া গোড়া আরে সুন্দর কপালে সুন্দর তিলক গো কই একটা নাম বলি গো নাগরি গো সুন্দর গৌড়া গোড়া সুন্দর কিনারাই সোনার নূপুর পাই নাচে নাগরি গো সুন্দর গৌড়া গোড়া সুন্দর কিনারাই সোনার নূপুর পাই নাচে নাগরি গো সুন্দর গৌড়া গরমের সময় একটু আধা নাচতে হবে ঠিক আছে মাঝে মধ্যে একটু না হলে এক ঘেয়ে হয়ে যাবে মাঝে মধ্যে হবে তা কি করেছে মায়ের একটু বলবেন কৃষ্ণ নাম ঠিক আছে নাহলে একে একা করলে কেমন একে একা ভাব লাগে সবাই মিলে একটু বলবে না সকাল থেকে কি কষ্ট হচ্ছে সবাই মিলে করবেন তাকে কৃষ্ণ নামে কোনো কষ্ট নেই ঠিক আছে ঠিক আছে তা আজ কি করেছে সেই নাগরিক আরেক নাগরিককে ডেকে ডেকে বলছে আরেক নাগরিককে ডেকে ডেকে বলছে সজনী আমি আগে যেরূপ দেখেলাম সেরূপ লক্ষ লক্ষ রূপের সমান আমি একটাই রূপ দেখেছি কিন্তু সেরূপ লক্ষ লক্ষ রূপের সমান তাই আজ কি করেছে সেই নাগরী ডেকে ডেকে বলছে সজনী সেই রূপ দর্শন করে ভাই রে একটু আসতে কথা বলবে লজেন্স দেবে বলছে একটু চুপ করে থাকবে তাই আজ কি করলেন বলছে যে সেই রূপ দর্শন করে এসে এখন যে আমার কি অবস্থা ওরে স্বজনের স্বজনের ওরে আমার আমার স্বজনের স্বজনের তাই বলি স্বজনের সজনী কৃষ্ণ প্রেমানন্দ হরে সজনী
আমার সজনী সজনী রে ওই আমার সজনী ই আমার সজনী রে তাই বললেন যে সজনী আজ আমি যেরূপ দর্শন করে এসেছি সেরূপ দেখে যে এখন আমার কি অবস্থা তোরে আর কি বা বলবো এখন যে আমার কি দুরবস্থা এখন যে আমি কোথা যাব কি বা করবো এখন যে আমি কিছুই জানি না সজনী ওরে সজনী আর আমি যতই ওই বউ ডুব দেখব না বলে আমি জলের মধ্যে ডুব দিলাম সেখানে কি দেখতে পেলাম জানিস সেখানেও দেখি গোড়া আমার লুকায়ে আছে এটাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল আমি যতই গৌরূপ দেখব না বলে জলের মধ্যে ডুব দিয়েছি সেখানে কি গোড়া সেই গোড়া রূপ দেখে যে এখন আমার কি অবস্থা আমি আর কি বা বলবো সজনী বলেন সজনী রে আজ এই যে আমি রূপ দর্শন করে এসেছি সে রূপ যেন ওরে সজনী রে আমি যে রূপ দেখেছি ওরে আমার প্রাণের সজনী রে নিতাই গমন হরি বল ওরে সজনী রে ওরে আমার সজনী তাই বললেন সজনী সেই রূপ যেন লক্ষ লক্ষ রূপেশ্বর আর সেই রূপ দেখে এসে এখন আমি যেদিকে যাই সেই দিকেই গোড়া আরু আমার ডাইনে গোড়া বামে গোড়া আমার পশ্চাতে গোড়া সামনে গোড়া মায়েরা দেখুন তাহলে ভক্তি কেমন বলছি আমার ডাইনে গোড়া বামে গোড়া সব দিকে গোড়া অধি গোড়া উধে গোড়া সেই গোড়া রূপ যেন তাকে ঘিরে নিয়েছে তাই আজ কি বললেন আজ তেই বলি গোড়া রূপ আমার অমেয় পাথা আরে অমেয় পাথা আজ আমারে গোড়া রূপ আজ অমেয় পাথা হরি বলি হরি বল হরি বল হরি বল অমেয় পাথা আমার না জানি সখী রে আজ ডুবলে ও যাই না সখী ডুবলে আজ ডুবলে ও হরি আমার যাই না সখী বিদায় গৌরী বলে আজ গৌরী
दर्शन करे मन मान सखी रे सखी रे डूबले जाइना सखी अरे से जे डूबले पश्चाते गोरा सामने गोरा से गोरा रूप जान चार घिरे मंत्र दिल मंत्र दिए मंत्र घर फिर दिन तीन बार जप कर तुम्हारे सब व्याधि सर जाए हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे अरे सजनी क्यों ना मन प्राण जीवन जौवन सब देश रूपे तो विसर्जन दिए दिए करब कि আর আমি ঘরে ফিরে সেই মন্ত্র জপ করতে শুরু করেছি কিন্তু আমার বেদি সারা তো দূরের কথা আরো ফিরে গেল নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দ হরি বল আমার বেদি সারা তো দূরের কথা আরো বেড়েই গেছে তাই আমি কি করেছি না এইভাবে আমি সজনীকে ডেকে ডেকে বলছি আরে দিকে পদকর্তা বাসুদেব ঘোষ কি করেছে আজ কি বললেন আজি বাসুদেব ঘোষে কহে নবয় অনুরাগে ওরে বাসুদেব ঘোষে কই মনের উলাছে বাসুদেব ঘোষে কহে কই না নবয় অনুরাগে ওরে বাসুদেব ঘোষে কহে আজ কি বললেন বাসুদেব ঘোষে কহে নবয় অনুরাগে আরে সোনারে বরণ গৌরী আমার হিয়ারে মাঝে জাগে আজ কি বললেন জাগবে না কেন গো জাগবে না কেন গো
জাগিবে না কেন গো জাগিবে না কেন গো সোনার বরণ গৌর মধ্যে জাগিবে না কেন গো জাগিবে না কেন গো সোনার বরণ গৌর আমার জাগিবে না কেন গো সোনার বরণ গৌর মধ্যে জাগিবে না কেন গো জাগিবে না কেন গো তাই গৌর হরি বল হরি বল হরি সোনার বল গৌর মনে জাগিবে না জাগিবে না কেন গো জাগিবে না কেন গো জাগিবে না কেন গো জাগিবে না কেন গো প্যাচ কি করলেন বলছে বাসুদেব ঘুষে কয়ে নবয়ন রাগে সোনার বরণ গৌর আমার হিয়ারি মাঝে জাগে আরে সোনার বরণ গৌর আমার হিয়ার মাঝে জাগে তাই আজ কি বললেন ও গো বাসুদেব ঘোষে কহে ওই রূপিয়া মার হিয়ারা জাগে বাসুদেব ঘোষে কহে ওই রূপা একটু আস্তে আস্তে শ্রদ্ধেয় ভজন ভক্ত মন্ডলী এবং আমার আত্মা শক্তি মহামায়েরা, এখন এই যে আমার ছোট, এটা আমার নাতি, সম্পর্কে নাতি, তা যাই হোক নিজেরও নাতি, এই যে কীর্তন জগতের যে কি মাধুর্য বা কি রূপ এ সম্বন্ধে কোনো জ্ঞান নাই, তবু এই যে আপনাদের চরণ দুখানা দেখতে পেয়েছে, চরণাশ্রিত হতে পেরেছে, আপনারা আশীর্বাদ করবেন যে একটু ও যেন আস্তে 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 একটু বড় হতে পারে। তা যাই হোক সত্য ত্রেতা দাপর করি, এই সত্য ত্রেতা দাপর করি চারটে যুগ, সত্য যুগ চলে গেছে, ত্রেতা যুগ চলে গেছে, দাপর যুগ চলে গেছে, বর্তমানে এটা চলছে কি যুগ মা? কলিযুগ। আচ্ছা বাবা, এই কলিযুগে সবার উপরে কি আছে বা কারা আছে একটু বলবে বাবা? কলিযুগে মায়েদের জানা আছে, এই কলিযুগে সবার উপরে কি আছে বা কারা আছে? এই কলিযুগে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নাই। আকারে সব মানুষ হলেও বাবা সব মানুষ মানুষ নয়, অপরাধ ক্ষমা করবেন, কারণ ছোট্ট মুখে একটা বড় কথা বললাম। তাই এই কলিযুগে আমার মাটির বিদন্দ্ব কি বলে বাচ্চে আর কি বলছে, যে শ্রী সচি নন্দন পতিত পাবন নিতাই নিতাই বল ভাই বিদন্দ্ব ভাজত ঘন ঘন অকৃত কত ঘন তাই বিদন্দ্ব বিদন্দ্ব ভাজত ভাজত ঘন ঘন অকৃত কত ঘন তাই। আচ্ছা বাবা, শুধু মৃদঙ্গ বাজছে যে নিতাই নিতাই বলে বাজছে কি মায়েরা? বাবারা আবার কি বলছে, শুধু নিতাইয়ের নাম নিলে গৌর নিতাই তু দুই ভাই, আবার কি বলে বাজছে, যে দুটি দুটি ভাই গৌর নিতাই অদ্বৈত সীতা সাধু গুরু বৈষ্ণব ভাগবত জোড়া ওই রূপামা হিয়ায় জাগে বাসুদেব ঘোষে কহে ওই রে লীলা হিয়ায় জাগে বাসুদেব ঘোষে কহে
বিজু বাবা ইয়াই জাগে বাসুদেব গছে কহে ওই রূপ বাবা ইয়াই জাগে বাসুদেব গছে কহে জয় রে লীলা বলাই যাই রে বাসুদেব গছে কহে জয় রে লীলা বলাই যাই রে বাসুদেব গছে কহে জয় রে লীলা বলাই যাই রে বাসুদেব গোছে কই জয় রে লীলা বলাই যাই রে বাসুদেব গোছে কই জয় রে লীলা বলাই যাই রে বাসুদেব গোছে কই জয় রে লীলা বলাই যাই রে গোছে কই ও জয় রে লীলা বলাই যাই রে বাসুদেব গোছে কই বলাই যাই রে বাসুদেব গোছে কই জয় রে লীলা বলাই যাই রে বাসুদেব গোছে কই জয় রে লীলা বলাই যাই রে বাসুদেব গোছে কই জয় রে লীলা বলাই যাই রে বাসুদেব গোছে কই জয় রে লীলা বলাই যাই রে বাসুদেব গোছে কই জয় লীলার বলিয়ারি বাসুদেব গোছে কই জয় লীলার বলা যাই রে বাসুদেব গোছে কই জয় লীলার বলা যাই রে বাসুদেব গোছে কই জয় লীলার বলাই যাই রে বাসুদেব গোছে কই বাসুদেব গোছে কই জয় লীলার বলা যাই রে বাসুদেব গোছে কই জয় রে লীলার বলা যাই রে বাসুদেব গোছে কই জয় লীলার বলাই যাই রে জয় রে রাধা গোবিন্দ রাধা গোবিন্দ নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল যেখানে হয় মধুরা তোপি যেখানে হয় মধুরা তোপি মধুর সি মধুর সি বৃন্দাবন সেখানে হয় আমার ভক্ত গণে জয় নিতাই জয় রাধেশ্যাম জয় গৌর মায়ের এতক্ষণ আমরা কোথায় ছিলাম সবাই তো জানেন একটু বলবেন তাহলে তুমি এবার কোথায় যাবে ঠিক আছে তা মায়েরা কোথায় ছিলেন নবদ্বীপ ধাম তো নবদ্বীপ ধাম কোনটা গো মা যেখানেই হরি নাম সংকীর্তন সেই তো নবদ্বীপ ধাম মিড়ে পানি সে আমি রীতি বল সবাই মিলে একটু বৃন্দাবনে যাবা একটু যারা যারা বৃন্দাবনে যাবেন একটু উঠুন 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 রাধে রাধে বো আর যারা যারা যাবে একটু না আজকে দিনটা তো না আমার বেলা নাচতে ভয় করছে সবাই মিলে যারা যারা যাবে মায়ের একটু সবাই উঠে Yeah.
मेरे पानी से मेरी जीवन ओ सनिया राधे राधे बोल सनिया राधे राधे बोल मेरे पानी से या मेरी जीवन ओ सनिया राधे राधे बोल सनिया राधे राधे बोल तो शुद्ध यही कहो अरे माछ खाने का बात गलत ना कि एक तो मार आज के दिन एक तो उड़ ना एक बार उठ ना तक की हुई थी राधे राधे बोल सनिया राधे राधे बोल राधे राधे बोल वृंदावन में गली गली में राधे राधे बोल वृंदावन में वृंदावन में गली गली में राधे राधे बोल वृंदावन में गली गली में राधे राधे बोल मेरे पानी से या मेरी तीवन सनिया राधे राधे बोल सनिया राधे राधे बोल सनिया राधे राधे बोल सबाई मिले करे करे जाने राधे बोल सनिया राधे राधे बोल सनिया राधे राधे बोल सनिया राधे राधे दाई गौर हरि बोल हरि बोल राधे बोल सनिया राधे राधे बोल सनिया राधे राधे अरे बाप वृंदावन जेते गेले की करते हय जाने टीवी ते सीरियल देखें तो मायरा सबाई देखें ता एक चैनल থেকে আরেক চ্যানেলে দেখে গেলে যেমন রিমোটের দরকার হয় এখানে ঠিক তেমন নবদ্বীপ দান থেকে বৃন্দাবন নামে যেতে গেলে একটা রিমোট আছে রিমোট টিকে মারা জানে রিমোট টিকে গো মা আমার না সেই ব্রজেশ্বরী প্রেমময়ী সেই রাধা ঠাকুরানী एक तो राधा नाम नहीं जाओ जे जे उठते जाए उठो उठो ना उठो ओ बिंदाबोनी का धाम अबारा बार बार माछ खाने गुलो उठे ना कहने तू उठो ना एक बार तो ना की एक बार उठो उठो फबाई मिले आज के दिन टाइम दिन यार पहले किन्तु सब आ घूमोले की जागते करो की कोना विश्वास आजे কখন মারা যাবে তা ঠিক নেই তাই সবাই মিলে একটু হরি নামে আনন্দ করব তা কি আছে ও বৃন্দাবনী কাধম আবারা জপে জপে রাধা নাম वृंदावन में गली गली में राधे राधे बोल वृंदावन में गली गली में राधे राधे बोल वृंदावन में गली गली में राधे राधे बोल मायरा की सबाई बोलन देखी राधे राधे नाम आज जय राधे जय राधे जय श्री राधे जय राधे जय राधे बोलो श्री राधे मायरा बोल बे तू जय श्री राधे कोनो किछु बाजबे ना मुखे मुखे आज जय राधे जय राधे जय आवाज नहीं केनो एक तो बोलबेन तो सबाई मिले मुखे बोलो जय राधे जय श्री राधे आज जय राधे
বিদবন কাদম আবারা যাবে যাবে রাধানা বিদবন কাদম আবারা যাবে যাবে রাধানা রাধে রাধে বল পিয়ারি রাধে রাধে বল বৃন্দাবন কাদম আবারা যাবে যাবে ইতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল এবার বসো ফের পড়ে পড়ে মা ভালো লাগছে তো কিন্তু মায়েরা ভালো লাগছে তো নাহলে বলবেন আবার ওষুধ আছে গর্বের সময় শব্দের অর্থ বুঝতে হবে ঠিক আছে শব্দের অর্থ বুঝতে হবে নাহলে হবে না যারা না বোঝে আস্তে আস্তে একটু আসতে ঠিক আছে তাজ কি বলছে যে না বোঝে শব্দের অর্থ তার জীবনটাই ব্যর্থ কেননা শব্দের অর্থটাকে বুঝতে হবে কারা কারা বউ মারা আছেন একটু হাত তুলুন তো বউ মারা বউকে যারা মারধর করে আর দেখেছেন তো শব্দের অর্থ বুঝতে হবে বাবা ঠিক আছে শব্দের অর্থ না বুঝলে হবে না তাই মায়েরা এবার আমরা বৃন্দাবনে তাই তো সবাই মিলে একটু যারা যারা কীর্তন শুনছেন না হলুদ ধ্বনি দিন সবাই মিলে আরে বাবা আমি তো বললাম যারা যারা কীর্তন শুনছো না তারা হলুদ ধ্বনি শব্দের কথাগুলো বুঝবে ঠিক আছে মা আপনারা ভক্তি সাগরে ডুবে গেছেন মানে আপনাদের কোন দিকে খেয়াল নাই একভাবে কীর্তন শুনছেন তাই কি বললেন এই যে রূপ ভগবান শ্রীকৃষ্ণের রূপ তা রাধারানী আজ আমার কোথায় চলেছে যমুনার ঘাটে অসকালে যমুনার ঘাটে গেছে গিয়ে আমার প্রাণবধুর রূপ দেখে সে গোমা সেই আমার কালাচাঁদ বংশীধার অসকাল মানে কোন টাইমটা মায়েরা আর ভাইয়েরা বোনেরা একটু চুপ করবে একটু আস্তে আস্তে ঠিক আছে অসকাল অসকাল মানে কি অসকাল অসকাল মানে কোন টাইমটাকে বলা হয় মায়েরা বলুন এদিকে মায়েরা জানেন না অসকাল মানে কি শুনছেন না তাহলে সবাই মিলে একটু জোরে হলুদ ধ্বনি দিন তো নিতাই গৌড় হরি বল হরি বল হরি বল তাজ কি বলছে অসকাল অসকাল মানে কোন টাইমটাকে বলো না না ভোরবেলা না মা বলছে ভোরবেলা ঠাকুমা বলো এই ঠাকুমা আরে ভাই ভাই বল তোমায় তুমি বলো দেখি চুপ করে বসে থাকবে নালে ডিস্টার্ব হবে ঠিক আছে অসকাল মানে সূর্য আধো ডুবে গেছে আর আধো বাইরে রয়েছে সেই সময়টাকে অসকাল বলা হয় এটাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দ হরি বল তাই রাধারানী আজ আমার কি করেছে অসকালে যমুনার তীরে জল আনতে গিয়ে
আমারে ভগবান শ্রী গোবিন্দের রূপ দর্শন করে এসে এসে বলছি সজনী এসে ঘরে ফিরে বিমানা হয়ে কাঁদছি গো মা, কেননা আমার গোবিন্দের রূপ দর্শন করে এসে রাধারানী কাঁদছে। এদিকে সখীরা এসে বল, রাধে রে আজ তুই কাঁদছিস কেন, তোকে তো এমন কোনোদিন দেখি নাই। যেই না কথা বলেছে রাধা আমার বলছে, ওরে সখী রে সখী রে ওরে সখী রে হরি বল হরি বল। কি বলছে সখী রে? ওরে সখী আজ আমি সকালে যমুনার তীরে জল আনতে গিয়ে আমার গোবিন্দের রূপ দর্শন করে এলাম, আমি গোবিন্দের রূপ দর্শন করে এলাম। তাই মা গোবিন্দ রূপ এমন রূপ, সে রূপ দর্শন করে গোবিন্দ নিজেও নিজেও নিজেকে চিনতে পারে। ছোট করে একটু বলি নাহলে আপনারা বুঝতে পারবেন। একদিন গোবিন্দ আমার কি বলেছে, না বৃন্দাবনের পথে হেঁটে চলেছি, যেতে যেতে একটি মণি খচিত দেয়ালে, মণি খচিত দেয়ালে নিজের প্রতিচ্ছবিকে নিজে দর্শন করে বলছি, আহা এমন রূপের মানুষ তো আমি কোনোদিন দেখি নাই, কোনোদিন দেখি নাই আমি এমন রূপ মানুষ। তাই বলি ইয়ে কেমন রূপ? সবাই বলে যে আমি নাকি বিশ্বস্রষ্টা ভগবান, তাই তো মায়েরা নাকি গোবিন্দই বিশ্বের ভগবান, তাই তো? তাহলে গোবিন্দ নিজের রূপকে দেখে বলছি আমার থেকেও এমন সুন্দর, তাহলে নিজের রূপকে নিজে চিনতে পারেনি, কেমন রূপ তাহলে? তাই আজ ওই মানুষটাকে ধরবে, মানে নিজের প্রতিচ্ছবিকে ধরবে বলে যাচ্ছে। অমনি পিছন থেকে হাতটা ধরে বাঁধা দিলেন, দাঁড়া তুমি কাকে ধরতে যাচ্ছ, তুমি যাকে ধরতে যাচ্ছ ওকে ধরতে পারবে না। হাতটা ধরলেন কে না, বিশাখা সখী। বিশাখা সখী বলছে, দাঁড়াও গোবিন্দ, তুমি যাকে ধরবার লাগি যাচ্ছ তাকে তুমি ধরতে পারবে না, কেননা সেই মানুষটা আর একটা মানুষের কাছে গচ্ছিত রয়েছে। তাই সেই মানুষটাকে ধরতে গেলে তোমাকে সেই মানুষের কাছে যেতে হবে। হরে কৃষ্ণ মায়েরা কীর্তন শুনছে তো, শুনছেন তো? একটু এদিকে ধ্যান দেবেন মায়েরা। সব থেকে বড় পাপ কি হলো বলুন তো মায়েরা? এই কীর্তন আসরেই এসে আনমনা হতে নেই, মন দিয়ে ভগবান শ্রী কৃষ্ণের কথা আস্বাদন করতে হবে। একটু সবাই মিলে আস্বাদন করবেন, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই আজ গোবিন্দ আমার কি করেছে না বললেন বিশাখা সেই মানুষটিকে? আর এদিকে বিশাখা সখী বলেন, সে আর কেউ না, আমাদের ব্রজেশ্বরী বিশ্বভানু রাজনন্দিনী শিব প্রেমময়ী রাধা রাধা, সে আর কেউ না। তাই কি করেছে? যেই না বলেছে রাধা ঠাকুরানী, গোবিন্দ আমার বললেন চলো আমি সেই মানুষটার কাছে যাব। এই বলে কি করেছে না চলেছে, গিয়ে বলছে রাধে গো রাধে গো, ও গো রাধে গো, ও গো রাধে গো। আমি যে একবার ওই মানুষটাকে ধরতে চাই, আমি যে ওই মানুষটাকে ধরিতে পারিলাম না, বলছি যে আমি ওই মানুষটাকে ধরতে চাই। তখন রাধারানী বললেন, হে গোবিন্দ তুমি যাকে ধরবার লাগে যাচ্ছ সেই মানুষটাকে তুমি ধরতে পারবেন না, কেননা তুমি যাকে ধরতে যাচ্ছ সে যে পূর্ণ বিষয় আর তুমিও যে পূর্ণ বিষয়। আরে বিষয় হয়ে তো বিষয়কে ধরা যায় না, তাই বিষয়কে ধরতে গেলে
আশ্রয় নিতে হবে, তাই তো ম্যাম? আশ্রয় নিয়েছেন না আপনারা? কি আশ্রয়? গুরু আশ্রয় নিয়েছেন? সবাই নিয়েছে? কারা কারা নিয়েছেন হাত তুলুন দেখি একটু। এই দুটো মা কারা কারা গুরু আশ্রয় নিয়েছে, গুরু দীক্ষায় দীক্ষিত হয়েছে, কারা কারা হাত তুলুন একটু। আর কোনো দুঃখ না, যারা নেয়নি তারাও নিয়ে নেবে, ঠিক আছে? দীক্ষা দিতে হয় 12 বছর বয়স হলে, বাচ্চাদেরকে দীক্ষা দিতে হয়। তাই আজ কি করেছে দাদারানি বলছেন, হে গোবিন্দ, হে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি যেই মানুষটাকে ধরবার লাগি যাচ্ছে, সে যে বিষয়, তুমিও যে বিষয়, তাই বিষয় হয়ে তো বিষয়কে ধরা যায় না। বিষয় ধরতে গেলে আগে আশ্রয় নিতে হবে, আশ্রয় নিতে হবে। গোবিন্দ আমার বললেন, ওহে রাজা, আমি আর কোথায় আশ্রয় নেব বলো? এসেছি যখন তোমার এই রাতুল রঙা চরণে, তোমার প্রেমের ডালি আমার মাথায় নিয়ে, প্রেমের ডালি আমার মাথায় নিয়ে, এই কলি জীবের দ্বারে দ্বারে আমি কি করিব জানো? বলি আমি কেঁদে কেঁদে বেড়াইব, আমি কেঁদে কেঁদে বেড়াইব, আমি কেঁদে কেঁদে আমি কেঁদে কেঁদে বেড়াইব। ওহে দয়াময়, তোমার প্রেমের ডালি গোবিন্দ আমার সেই রাধা প্রেমকে গুরু করে সেই আশ্রয় হয়ে, তাই আজই সেই গোবিন্দের রূপ দর্শন করেছি। কেন আমার প্রেমময়ী শ্রীময়ী রাধা ঠাকুরা, অসকালে যমুনার তীরে জল আনতে গিয়ে কি করেছে গো মা, আমার গোবিন্দের রূপ দর্শন করে এবার সখীরা জিজ্ঞেস করছে, আরে রাধে, তুই কেন এমন বিমনা হয়ে বসে আছিস? ও রাধে, তুই কেন এমন বিমনা হয়ে বসে আছিস? তখন রাধারানী বলছে, সখী রে, সখী রে, ওরে সখী, ওরে বিশাখা, ও বিশাখা, আমি কেমন এমন হয়ে আছিস জানিস রে? আমি কেমন আমি এমন হয়ে আছি জানে,
তাই বলি বিশাখা দে আজি অসকালে আমি যমুনার তীরে জল আনতে গিয়ে আমার সেই ভগবান প্রাণ গোবিন্দের প্রাণবধূর রূপ দেখে এলাম দেখে এসে আমি যে এখন আমার যে কি অবস্থা তুই আর কি বা বলবো আমি তখন একা যমুনায় গিয়েছি আর আমার সঙ্গে কেহ যায় না তাই একা যমুনায় গিয়েছি তাই কি বললেন ওই নাই একা কুম্ভ কাকে কোটি আজি শ্রী যমুনা জল একা যমুনায় গিয়েছিলাম একা যমুনায় গিয়েছিলাম সঙ্গে কেহ সখি যায় না রে একা যমুনায় গিয়েছিলাম আর সঙ্গে কেহ যায় না গো জলের ঘাটে গিয়েছিলাম সঙ্গে কেহ সঙ্গে কেউ তো ছিল না চোপ জলের ঘাটে জলের ঘাটে গিয়েছিল সঙ্গে কেউ তো নাই রে সত তাই আজ কি করেছে রাধারানী বলছে সখী রে আজ আমি একা যমুনায় গিয়েছিলাম তাই বলি সখী রে আমি একা যমুনায় আমি একা যমুনায় গিয়েছিলাম আমি কি দেখিলাম সখী তাই সখী জানিস আমি যমুনায় গিয়ে আমার সেই প্রাণ বধূর রূপ দেখে এলাম দেখে এলাম তাই বলি সখী রে আমার প্রাণ বধূর রূপ দেখে এলাম সে কি অপরূপ সুন্দর রূপ সে রূপ দর্শন করে মনে হলো যেন আমি লক্ষ লক্ষ রূপ দর্শন করেছি তাই সে রূপ আমি দর্শন করে এসে এখন যে আমার কি দুরবস্থা সখী রে সখী রে সখী রে এখন যে আমি কোথা যাব কি করিব কিছু জানি না আর বধূ আমার কোথায় দাঁড়াই যাচ্ছে কদম্ব বৃক্ষে হেলান দিয়ে দাঁড়ায় আছে কিভাবে কদম্ব বৃক্ষে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর তীর নীর আলো করে দাঁড়াই আছে তাই আজ কি করলে তীর নীর আলো করে দাঁড়াইয়ে ওই যমুনা ঘিরে যেন দাঁড়াই আছে আজ যেন যমুনার জল আর যমুনার জল যেন গোবিন্দ পরশে সোনা হয়ে গেছে গোবিন্দ রূপের ঝলক তাই আজ কি করলেন ও গো ফুলের রিচু রাটি মাথে আজি মোহন মরলি হাতে ভোগ ফুল রে চুড়াতে হাতে মোহ
ঘন মরলে হাতে আর ফুলের চিঠি হাতে রাজি মাঠে মোহন মরলি হাতে ফুলের চূড়াটি মাথে মোহন মরলি হাতে আজি পূর্ণ কানু পূর্ণ কানু জলে তেমে জলে তেমে ফুল কান জলে তেমে চমুড আজি যাব মথুরা মায়ের একটু নাচ হবে নাই অনেকক্ষণ দাদা বসে আছে তাহলে সবাই বসে বসে করবে ঠিক আছে বসে বসে সবাই সবাই মিলে ঘরে ঘরে তালি দিয়ে একটু করবে ঠিক আছে উঠতে হবে চলে যাই যাবো যে মথুরাই গালা যে চলে যাই যাবো যে মথুরাই বেলা যে চলে যাই যাবো যে মথুরাই বেলা যে চলে যাই যাবো যে মন্দিরে যাই এ তোমার দেখা নাই মন্দিরে যাই তোমার দেখা যাই হৃদয় মাঝে আছে শুধু কৃষ্ণ কৃষ্ণ না হৃদয় মাঝে আছে শুধু কৃষ্ণ কৃষ্ণ না হৃদয় মাঝে আছে শুধু কৃষ্ণ কৃষ্ণ না রে পালে তুলে দে কি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মথুরাই ছেড়ে দে নৌকা মাঝি যাব মথুরাই রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় মা
আরা কেউ কি ঘুমোচ্ছে না? পিছন থেকে আওয়াজটা আসছে না তো? আর দুপুরবেলা ঘুমিয়েছেন রাজগান শুনে বলে? একটু জোরে বলো, আমাদের সাউন্ড চেপে দিতে হবে, আপনারা তো অনেকে আছেন। রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, সবাই মিলে বলছেন তো? আপনি বলেন সবাই মিলে কি বলবো? রাধা রানী জেউ কি, যারা ঘুমাচ্ছে তাদের কি? কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ বৃন্দাবনে কৃষ্ণ এসছে, তাই কি বললেন? সবাই মিলে একটু, আর গরমের সময় একটু নাচানাচি না করলে ঘাম বের হয় না, তাই তো? সবাই মিলে একটু করবেন। কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, জনে জনে হরি বল হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা, দেখে যা, জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, ও তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে, বৃন্দাবনের বাইরে বলবেন তো সবাই মিলে, আজে কৃষ্ণ এলো বৃন্দাবনে, হৈ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, বৃন্দাবনের ব্রজ রাখাল, এ মাঝ সোনারি গোপাল, বৃন্দাবনের ব্রজ রাখাল, চরণে নপুর বাজি বৃন্দাবনের মাঝে, তোরা দেখে যা, দেখে যা, জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে, এ কৃষ্ণ এলো বৃন্দাবনে, এ কৃষ্ণ এলো বৃন্দাবনে, 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 জয় নিতা জয় রাধেশ্যাম। মায়েরা ভালো লাগছে তো? মাঝে মধ্যে একটু গান না দিলে আসো জমবে না, বুঝতে পারছি তো? তাই আজ কি করেছি গো? রাধারানী বলছে সজনী রে, ওরে আমার সজনী, আজ আমি যেরূপ দর্শন করে এসছি সেরূপ লক্ষ লক্ষ রূপ, তাই আজ কি করেছে? তাই আজ কি করলেন? রাধারানী বলছে সখী রে বধু আমার কিভাবে সেজেছে দেখ, ফুলের চূড়া মাথায় দিয়েছে। একটু অষ্ট কথা বলো, ভালো একটু অষ্ট। রাধারানী বলছে গোবিন্দ আমার কিভাবে সেজেছে জানিস, ফুলের চূড়া মাথায় দিয়েছে, আর হাতে কি দিয়েছে করেতে মহন বেনু, বেনু দিয়েছে, আর ত্রিভঙ্গ ভঙ্গি মোট হামে বধু আমার কদম্ব বৃক্ষে হেলান দিয়ে দাঁড়াইয়াছে, কদম্ব বৃক্ষে হেলান দিয়ে দাঁড়াইয়াছে।
আর তার সেই অঙ্গ ছোট যেন আঠার মতো, সে এমন রূপ আমি যেন কোনোদিন দেখি না। তা রাধারানী এমন ভাবে বলছে, সখি রে সেরূপ দর্শন করে এখন যে আমার কি অবস্থা আর কি বা বলবো। তা কি করলে রাধারানী আমার সখীদেরকে বলছে, সখি রে সখি রে ওরে সখি রে ওরে সখি আমার ওরে সখি আমার ওরে সখি রে সে যে অপরূপ সুন্দর আমার গোবিন্দ রূপ, তেজ অতি যতন করে সেজেছে ফুলের চূড়া মাথায় দিয়ে মোহন মণ্ডলী করে দিয়ে আজ সাজিয়া কি করেছে না রাধারানী আমার বলছে, সখি রে আজ গোবিন্দ আমার কিভাবে সেজেছে। আর আমি কখন গিয়েছিলাম জানিস, আমি সাঁঝের বেলা মানে অসকালে যমুনার তীরে জল আনতে গেছি, তাই গোবিন্দের মাথায় কি দিয়ে সেজেছে মা, ময়ূর পুচ্ছ। তা গোবিন্দের মাথায় ময়ূর পুচ্ছ তেলা কত থেকে একটা প্রশ্ন থেকে যায় নাকি, একটু ছোট করে বলি, একটু অনুমতি দিলে বলবো, বলবো কি বলবো, ঠিক আছে মায়েরা যখন বললেন তাহলে বলছি না। গোবিন্দ আমার বাসর সাজাতে, বাসর সাজাতো বলে বিরজা ওই কুঞ্জে নিশি যাপন করলেন। আর ললিতা গিয়ে যখন রাধারানীর কাছে বলেছে, রাধারানী রথ নিয়ে চলেছে ছুটতে ছুটতে, গিয়ে দেখে যে শ্রীরাম দ্বারের দ্বারী রূপে দাঁড়াইয়া আছে। তাই গৌর হরি বল হরি বল মা গো, ভগবানকে ডাকার মতো ডাকতে হবে তাই তো নাকি, আপনি যদি স্বার্থের জন্য ডাকেন ভগবান কি সাড়া দেবে, স্বার্থ করে ডাকতে হবে, ভালোবেসে ডাকতে হবে, কেমন তার জলজাত প্রমাণ দেখুন মায়েরা। কুরুক্ষেত্রের যুদ্ধের আগের দিন, কুরুক্ষেত্রের যুদ্ধের আগের দিন একটি কপোত আর কপোত, আরো যারা বৃন্দাবনে যান, বৃন্দাবনে গেছেন মায়েরা, গেছেন কারা কারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলুন তো, আপনারা গেছে বৃন্দাবনে কুরুক্ষেত্রের মাঠ আছে, ওই মাঠের পাশে যে বটবৃক্ষ এবং তার পাশে কি না পুকুর আছে, ওই পুকুরে গোবিন্দ আমার কি করতেন না রথের ঘোড়াদেরকে জল খাওয়াতেন আর ওই বট গাছের ছায় বিশ্রাম নিতেন। আর কি করেছে বট গাছের ছায় বিশ্রাম নিতে সেই বট গাছের ডালে একটি কপোত আর কপোতি বলছে, কুরুক্ষেত্রের যুদ্ধের আগের দিন বলছে যে কপোত কপোতিকে বলছে, ওই হে কপোতি চল আজ সকাল না হতে হতে আমরা বাড়ি ফিরে যাই, কেন না বাড়ি ফিরে যেতে হবে, কাল আগামী কাল সকাল হলেই যুদ্ধ আরম্ভ, হয়তো আমাদের প্রাণ বিনষ্ট হয়ে যেতে পারে। তখন কপোতি বললেন, ওই স্বামী যেতে হয় তুমি যাও আমি যাব না, কেন না কাল সকাল হলেই এই পথ দিয়ে আমার গোবিন্দ আবে, সেই গোবিন্দকে দর্শন না করে আমি চলে যাব। তাই গৌরী কৃষ্ণ কিন্তু কপতি গেল না, কপত চলে গেল পালিয়ে গেল, কপতি গেল না, কি করছে সারা রাত ধরে জেগে বসে আছে যে কখন আমার গোবিন্দ আসে। ভক্তি দেখুন মায়েরা, এই যে মা ও ঠাকুর আপনি ঘুমোচ্ছেন কেন, ঘুম পাচ্ছে নাকি, আজ কি বললেন, বলছে যে ভক্তি কাকে বলে দেখো,
সারা রাত ধরে জেগে আছি যে কখন আমার গোবিন্দ আসে। তাই কিভাবে ভজ শ্রী কৃষ্ণ গৌর গোবিন্দ কৃষ্ণ নাম করো সুধার সাগর অকুল পথে তুমি ছাড়া কে আছে আমার কৃষ্ণ গোপাল হরিবল 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 কৃষ্ণ নাম করো সুধার সাগর তুমি যে আমা তুমি ছাড়া কে আছে আমার আমার তুমি ছাড়া কে আছে আমার তুমি ছাড়া কে আছে আমার ভজ শ্রী কৃষ্ণ ওই না গৌর গোবিন্দ কৃষ্ণ না করো সুধারি সাগরে আমার অকুল পথে তুমি ছাড়া কে আছে গৌর গোবিন্দ গৌর মায়েরা আজ কি করেছে সেই কপতে সারা রাত জেগে ভগবানের নাম করছে ভক্তি দেখুন মায়েরা আপনারা তো এই জেগে আছেন ঘুম পেয়ে যাচ্ছে কিন্তু ভক্তি কাকে বলে দেখুন সেই কপতি সারা রাত জেগে ভগবানের নাম করছে দেখতে দেখতে প্রভাত প্রভাত কালে কি করেছে না আমার সেই বগুই গোবিন্দ গোবিন্দ আমার কি করেছে না ওই পথ দিয়ে আস এইবার ছুটে গিয়ে কপতি আমার কি করেছে না গোবিন্দের চাকার রথের চাকার নিচে প্রাণটা দিয়ে দিয়ে শুয়ে পড়েছে গো মা যেই না শুয়ে পড়েছে অমনি গোবিন্দ আমার রথ থামিয়ে নিয়ে বললে হই কপতি ওরে কপতি প্রশ্ন করলেন কপতিকে ওরে কপতি তুই কেন এমন করছিস তখন কপতিকে দেখিল হে কৃষ্ণ দয়াময় কৃষ্ণ দয়াময়
दिए हमारे पक्षी कुल जन्म तुम्हें दिए हमारे पक्षी कुल जन्म तुम्हें सेवा देर मत तो किछु नाई তাই আজ আমি আমার এই দেহটা তোমার চরণে সেবা দিলাম তাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল দেখুন মা মায়েরা আপনারা যদি গল্প করতে চান পাঁচ মিনিট সময় দেব বলুন তাহলে গল্প করবেন কি গল্প করলে গানটার মুড ভেঙে যাবে ঠিক আছে তুই এদিকে লক্ষ্য রাখবে কি করেছে কৃষ্ণ দয়াময় আজ আজি আমার এই প্রাণটা তোমার চরণে আমি সঁপে দিলাম এদিকে বলছি যে কপোতি হে গোবিন্দ আমি মুনি মানবের মনে শুনিয়াছি বন শুভ যাত্রা কালে সব দর্শন করে কোন শুভ কাজে যাওয়া যায় তার নাকি যাত্রা শুভ তাই তো মায়েরা তাই নাকি সব মানে কি সব মানে কি সব মা ঠিক বলেছে মৃতদেহ মৃতদেহ দর্শন করে গেলে তার যাত্রা শুভ হয় তাই তার যাত্রা নাকি শুভ হয় এই বলে কি বলেছে তাই বললেন হে দয়াময় আমার তো তোমাকে দেওয়ার মতো কিছু নেই আমার এই নশ্বর যে হতে তোমার চরণে দিন গোবিন্দ আমার বললেন হয়ে কপতি তুমি শুভ যাত্রা কালে যাচ্ছ আর আমিও তোমার বদন দর্শন করতে করতে এই ভব ছেড়ে চলে যাব আমি চলে যাব চলে যাব গীতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দ হরি বল চলে আমরা দুজনার যাত্রা শুভ করি দুজনার যাত্রা শুভ করি দুজনার যাত্রা শুভ করি দুজনার যাত্রা শুভ করি আজ তোমার তোমার যাত্রা বলছি দয়াময় এসো আমরা তবে দুজনারে যাত্রা শুভ করি এই বলে কি করলে ভগবান বললেন কপতি তুই এখানে থাক যুদ্ধ শেষ হয়ে গেলে আমি তোকে নিয়ে গোলক বৈকুণ্ঠে যাব এই বলে ভগবান ভগদত্তের গলায় যে ঘন্টা ছিল সেই ঘন্টার উপর চাপা দিয়ে কি করেছে না চলে গেল তাই আজ কি করলেন একেই বলে ভক্তি মায়েরা ভগবানকে সেবা দিচ্ছে কি দিয়ে দেখুন মা নিজের প্রাণ দিয়ে নিজের প্রাণ দিয়ে সেবা দিচ্ছে আর আমরা এই সাধের মানব জন্ম পেও এই সাধের মানব জন্ম সাধের মানব জন
প্রিয়জন নিতাই গোবিন্দ কৃষ্ণ প্রেমানন্দ হরিবল হরিবল আজি লোক জনি ভ্রমণ করি এই মানব জন বাবিনা পেয়েছি তাজ কি করলেন বলছে যে আমরা এই সাদের মানব জনম পেয়েও কৃষ্ণকে চিনতে পারলাম না পেরেছেন কি মায়েরা তাহলে সে পক্ষী কোলে জনম পেয়ে এমন কাজ করলো আমরা এই যে 84 লক্ষ জনম ভ্রমণ করে এই সাদের মানব জনম পেয়েছি এটাকে তো কোনো কাজে লাগাতে পারলাম পেরেছেন কি তাহলে না আমরা সবাই মিলে একটু হরি নাম কৃষ্ণ নাম করি একটু কৃষ্ণ নাম করা হবে সবাই মিলে বলবেন তো সবাই মিলে করে করে তালি দিয়ে একটু কৃষ্ণ নাম বলবেন শুধু মায়েরা বললে হবে না দিদি ভাইরাও বলবেন ঠিক আছে সবাই মিলে দুহাত তুলে বলে রে কৃষ্ণ না তাই গো হরি বল হরি বল হরি বল তোর সকল মনস্কাম ওদিকে দিদি ভাইরা কি বসে আছেন একটু হবে না একটু সবাই মিলে দাঁড়ান না তুলে বলে রে কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনস্কাম তুলে কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনস্কাম মনে বহু তুলে নাচরে মনে পথে পথে এই কৃষ্ণ নামে হাত পালি না দিলে কি হয় জানেন তো পরের জন্মে কি করতে হবে হাত তালি মেরে খেতে হবে কিন্তু হাত তালি না দিলে পেটের ভাত হজম হবে না কেমন দিদি ভাই জানেন তো কি হতে হবে তাই যারা যারা হাত তুলছেন না তাদেরকে বলে দিচ্ছি হাত তুলুন নাহলে পরের জন্মে কি হতে হবে জানেন তো হাত তালি না দিলে পেটের ভাত হজম হবে না ওরে তুই হাত তুলে বলে রে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কাম যত পাপি তাপি তোরে গেল এই মহানামে মধুর নাম জড়িয়ে দেব সকল মাঝে সৌরে গি গাইব কৃষ্ণ নাম উর্বে নন্দর সকল মনস্কাম কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মনে পথে পথ মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে তোরা আই 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই আই 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যা বলে বাহু তুলে নাচরে মনে পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মনে পথে পথে আর সখী হাত মেহেন্দি লাগা দে দাঁড়া দাঁড়াও বারবার আমরা শুধু নাচছি আপনারা কি একটু নাচবেন না গৌরী কৃষ্ণ প্রেমানন্দ হরিবল হরিবল
মায়েরা আপনি আমি একা নাচলে কি হবে? এই সামনে কয়জন আপনারা একটু উঠুন না, এরপর রাস হবে, রাস শুনবেন না। আমি ছোটখাটো শিল্পী, একটু তবু হয়ে যায় কি? আমি ছোট শিল্পী বলে নাচতে চাচ্ছ না, তাই উঠুন না একটু, আজকের একটু হয়ে যায়। একা একা নাচলে এই সাধারণ মানব জন্মটা কিন্তু বৃথা চলে যাবে মায়ের। যেখানে কৃষ্ণ নাম হবে একটু নাচা দরকার, হাতে তালি দেওয়া দরকার, সবাই মিলে একটু উঠুন না। আজকের দিনটাই তো দিন নাকি, কালকের সব শেষ। और सखी हाथों में हिंदी लगा दे, और सखी हाथों में हिंदी लगा दे, और सखी हाथों में हिंदी लगा दे, मेहंदी लगाए दे हाथे। हिंदी लगा दे और सखी हाथों में हिंदी लगा, मेहंदी लगा दे हाथे चूड़ी पहला दे, मेहंदी लगा दे हाथे चूड़ी पहला दे। शुद्ध समय सुंदर का दिल हम बना दे, शुद्ध समय सुंदर का दिल हम बना, शुद्ध समय सुंदर का दिल हम बना दे, शुद्ध समय सुंदर का दिल हम बना, शुद्ध समय सुंदर का दिल हम बना दे। सखी हाथों में हिंदी लगा दे, और सखी हाथों में हिंदी लगा दे, मेहंदी लगा दे हाथ चूड़ी पहला दे, मेहंदी लगा दे हाथ चूड़ी पहला दे, शुद्ध जमी सुंदर का दिल मना दे, शुद्ध जमी सुंदर का दिल मना दे, शुद्ध जमी सुंदर का दिल हम बना दे। होए चतो नाकी আর পারবে না, এখন হবে না, লাস্ট হবে। আইগে নিয়ে যাই পালা লীলা, আমি আইগে নিয়ে যাই। মায়েরা হবে না, লাস্ট হবে, বলুন এখন হবে। আর একটা মায়েরা কি বলছে পিছনের মায়েরা? মায়েরা উঠবেন তো, তাহলে উঠুন। হরি কৃষ্ণ কালা চাঁদ, কৃষ্ণ কালা চাঁদ, একই মায়া লাগাইছি বৃন্দাবনে, কতই বলি লীলা করেছে। কৃষ্ণ কালা চাঁদ, একই মায়া লাগাইছি বৃন্দাবনে, কতই বুঝি লীলা করেছে। আরে বাবা, শুধু কৃষ্ণ তো নাচলে হবে, রাধারা নাচবে তো, পিছনে নাচবে তো মায়েরা, একটু নাচুন সামনে, শুধু নাচলে হবে, পিছনে নাচুন সবাই মিলে। কৃষ্ণ কালা চাঁদ, কি মায়া লাগাইছি বৃন্দাবনে, কত বলি লীলা করেছে, বৃন্দাবনে লীলা করেছে। কৃষ্ণ কালা চাঁদ, কি মায়া লাগাইছি কৃষ্ণ কালা।
বলি লীলা করে দে ভবানী কত বলি লীলা করে দে লীলাজে বোঝা দাই তোমারি মায়া চল লীলাজে বয়ে যায় মালাজি চলা যায় তুমি কদম তোলা বাজাচ্ছ বাজি রান্না বলি তোমার থেকে বুঝি কৃষ্ণ কালা চাঁদ কি মায়া লাগাইছি কৃষ্ণ কালা চাঁদ কি মায়া লাগাইছি দিদি দি কইরে আমার বাবাই বলে হরিবল হরিবল পাগল বানাতে দিদি দি কইরে আমার পাগল বানাতে দিদি দি কইরে আমার পাগল বানাতে মা হয়েছে তো এবার লাস্ট হবে আমি আমার লীলাটাকে এবার এগিয়ে নিয়ে সবাই মিলে বসুন হৃদয় কৃষ্ণ কেমন হরিবল হরিবল।